সমস্তিকে প্রণাম। ডক্টর শিব প্রসন্ন পাঠ। প্রিয় ছাত্রছাত্রীগণ, আজর আলোচনা ক্রমে কার্যক্রমে বিশ্ব ইতিহাসর আজ মশিয়া উপরে অনেক কিছু আমি আলোচনা করি, কেবল ইয়র্স। আজর এই ভিডিওরে যা রয়েছে কেবল ইয়র্স উপরে রয়েছে আলোচনা করা। কেউ ইয়র্স গুড়ি আমি মনে রাখা পড়ব, সিধা সিধা প্রশ্ন আসে পরীক্ষার, কেউ যুদ্ধ হয়েছিল, কেউ ট্রিটি হয়েছিল, সে উপরে আজর এই প্রশ্ন প্রস্তুতি। আজর সমস্ত প্রশ্ন প্রস্তুতি করা মু এনসিইআরটি পুস্তক অনুধ্যান করছি, তা সহিত অন্যান্য পূর্ববর্ষর প্রশ্নগুলো অনুধ্যান করিকি প্রস্তুত করেছি। চলন্তু দেখিবা প্রথম প্রশ্ন কোন, ইন হুইচ অফ দ্য ইয়ার ফর্মড ট্রিপল এলায়েন্স এবং জর্মানি অস্ট্রিয়া এন্ড ইটালি, 1879, 1880, 1981, 1982, কেউ মশিয়ারে ট্রিপল এলায়েন্স জর্মানি অস্ট্রিয়া আউ ইটালি মধ্যে হয়েছিল, 1879, 1880, 1981, 1982। তো পিলা মানে এটা 1 নম্বর উত্তরটা এটা ভুল অছি, পিলা মানে এটা 1882 করবে, 1982 হবনি, 1881, 1882 হওয়ার কথা অপশন রে প্রিন্ট মিস্টেক অছি। 1882 মশিয়ারে ট্রিপল এলায়েন্স হয়েছিল, 1879 ডুয়েল এলায়েন্স হয়েছিল। এটা ট্রিপল এলায়েন্স কথা পচারছি, তেমন ট্রিপল এলায়েন্স কা কা ভিতরে হয়েছিল, জর্মানি অস্ট্রিয়া ইটালি মধ্যে হয়েছিল। তাপরে আমি দেখি নেবা 2 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ফর্ম ট্রিপল ইন্টেট এমং ফ্রান্স, ইংল্যান্ড এন্ড রুষিয়া, কা কা মধ্যে হয়েছিল, পিলা মানে ফ্রান্স আর ইংল্যান্ড রুষিয়া ভিতরে ট্রিপল ইন্টেট হয়েছিল কেবে হয়েছিল, 1904, 1905, 1906, 1907, 1904, 1905, 1906, 1907। তো পিলা মানে 2 নম্বর উত্তরটা হচ্ছে ডি, 1907 ট্রিপল ইন্টেট হয়েছিল ফ্রান্স, ইংল্যান্ড আর রুষিয়া মধ্যে, যাকে এই দুইটা শক্তি গোষ্ঠী পরে বিশ্বকে অনেক যুদ্ধ সম্মুখীন করাই। তাপরে আমি দেখিয়া পিলা মানে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আমি কোণ কুচি, ইন হুইচ ইয়ার স্টার্টেড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, কেউ বর্ষ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হল, 1914, 1915, 1916, 1917, কেবল মশিয়া পিলা মানে আজর আলোচনার। তো 3 নম্বর পিলা মানে এটাই উত্তর হচ্ছে এ, 1914, 1914 স্টার্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল। তাপরে দেখিয়া পিলা মানে 4 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার জর্মানি ইনভেড বেলজিয়াম এন্ড কনকোয়েস্ট, 1914, 1915, 1916, 1917, কেউ মশিয়ারে জর্মানি বেলজিয়ামকে আক্রমণ কলা অধিকার কলা, 1914, 1915, 1916, 1917। তো পিলা মানে 4 নম্বর উত্তর এ, 1914, 1914 মশিয়ারে জর্মানি বেলজিয়ামকে আক্রমণ কলা বা অধিকার কলা। তাপরে দেখিয়া পিলা মানে 5 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার রুষিয়া উইড্র ফ্রম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন, এটি পিলা মানে পুনি সেটা উত্তরটা বি প্রিন্ট হয়েছে ও ছাড়ন্তু, যদি প্রশ্ন আছে কেউ মশিয়ারে রুষিয়া উইড্র কলা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, 1917, 1918, 1919, 1920। তো পিলা মানে 5 নম্বর উত্তর হব 1917, কিন্তু সে সময় রুষিয়ার রেভলুশন হল, যা ফলরে অন্তর্গত মানে অন্তর্দেশীয় রেভলুশন কু সম্মুখীন করা যাই রুষিয়া প্রথম বিশ্বযুদ্ধ বিদায় নেল। তাপরে দেখবা নেক্সট 6 নম্বর আমি কম কুচি, দেখিয়া ইন হুইচ অফ দ্য ডে ইউএসএ ইন্টারস ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার,
April 6, 1915, April 6, 1916, April 6, 1917, April 6, 1918. କେଉଁ ଦିବସରେ ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା ପ୍ରଥମ ବିଶ୍ୱଯୁଦ୍ଧରେ ଯୋଗ ଦେଲା? 6 ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେଉଛି ପିଲାମାନେ ସି April 6, 1917। ଏପ୍ରିଲ ମାସ 6 ତାରିଖ 1917 ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା ପ୍ରଥମ ବିଶ୍ୱଯୁଦ୍ଧରେ ଯୋଗ ଦେଲା। ତାପରେ ଆମେ ଦେଖିବା ପିଲାମାନେ 7 ନମ୍ବର, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ସାଇନ୍ ଟ୍ରିଟି ଅଫ୍ ଭର୍ସାଇଲ୍ସ, କେଉଁ ମସିହାରେ ଟ୍ରିଟି ଅଫ୍ ଭର୍ସାଇଲ୍ସ ଦସ୍ତଖତ ହୋଇଥିଲା? 1920, 1920-21, 1921-22, 1922-23, 1919-1920, 1920-21, 1921-22, 1922-23। 7 ନମ୍ବରର ଉତ୍ତରଟା ପିଲାମାନେ ହେଲା ଏ 1920-1919 ଭର୍ସାଇଲ୍ସ ହୋଇଥିଲା। ପ୍ରଥମ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ସମାପ୍ତ ପରେ ଚୁକ୍ତିଟି ହୋଇଥିଲା। ତାପରେ ଦେଖି 8 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଫାଉଣ୍ଡେଡ୍ ଦ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ସ, କେଉଁ ମସିହାରେ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ସ ପ୍ରତିଷ୍ଠା ହୋଇଥିଲା? ବିଶ୍ୱ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏହି ଅନୁଷ୍ଠାନଟି ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଇଥିଲା। ଉଡ୍ରୋ ୱିଲସନ୍ଙ୍କର ଏହା ଲକ୍ଷ୍ୟ ଥିଲା। 1916, 1920, 1922, 1925। 8 ନମ୍ବରର ଉତ୍ତର ହେବ 1920। 1920 ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ ପ୍ରତିଷ୍ଠା ହୋଇଥିଲା ବିଶ୍ୱ ଶାନ୍ତି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ପରେ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ପିଲାମାନେ 9 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ହୁଏର୍ ଲୋକେଟେଡ୍ ହେଡ୍କ୍ୱାର୍ଟର୍ ଅଫ୍ ଦ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ସ, ଡେଲ୍ଲୀ, ଜେନୋଭା, ଇଂଲଣ୍ଡ, ଜେମ୍ସଟାଉନ୍, କେଉଁଠାରେ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟ ରହିଅଛି ବା ରହିଥିଲା? 9 ନମ୍ବରର ଉତ୍ତରଟି ପିଲାମାନେ ହେବ ବି ଜେନୋଭା। ଜେନୋଭାରେ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟ ରହିଥିଲା। ତାପରେ ଦେଖିବା ଆମେ 10 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ରାଇଜ୍ ଅଫ୍ ଫାସିଜିମ୍ ଇନ୍ ଇଟାଲି ଅଣ୍ଡର ମୁସୋଲିନି, 1920, 1921, 1922, 1923। 1920, 1921, 1922, 1923 ଏହି ଭିତରୁ କେଉଁ ମସିହାରେ ଫାସିବାଦ ଇଟାଲୀରେ ଦେଖାଯାଇଥିଲା ଯାହାର ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ ମୁସୋଲିନି? କେଉଁ ମସିହାରେ ପିଲାମାନେ 10, ଏଇଟା ଟୋଟାଲ ରିଜିମ୍ର ପ୍ରଶ୍ନ ପିଲାମାନେ। 10 ନମ୍ବରର ଉତ୍ତର ହେବ ସି 1922। 1922 ଫାସିବାଦ ଦେଖାଦେଇଥିଲା ଇଟାଲୀରେ ଯାହାର ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ ମୁସୋଲିନି। ତାପରେ ଆମେ ଦେଖିବା ନେକ୍ସଟ 11 ନମ୍ବର ମୁଁ କ'ଣ କହୁଛି, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଇକୋନୋମିକ୍ ଡିପ୍ରେସନ୍ ହେଲ୍ଡ ଇନ୍ ୱାର୍ଲ୍ଡ, 1927, 1928, 1929, 1930। କେଉଁ ମସିହାରେ ବିଶ୍ୱରେ ଅର୍ଥନୈତିକ ମାନ୍ଦାବସ୍ଥା ଦେଖାଦେଇଥିଲା ବା ଆମେରିକାରେ ମଧ୍ୟ ପଚାରିଲେ ଏଇଟା ହେବ? 1927, 1928, 1929, 1930। ପିଲାମାନେ ଏଇଟା ଗ୍ଲୋବାଲାଇଜେସନ୍ର ପ୍ରଶ୍ନ। 11 ନମ୍ବରର ଉତ୍ତର ହେଲା ସି 1929। 1929 ବିଶ୍ୱରେ ଅର୍ଥନୈତିକ ମାନେ ଅଧୋଗତି ବା ପତନ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। ମନେ ରଖିଥିବେ ପିଲାମାନେ, ପରୀକ୍ଷାରେ ଆସିଛି ବି ଆଗରୁ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ପିଲାମାନେ ନେକ୍ସଟ 12 ନମ୍ବର, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ରାଇଜ୍ ଅଫ୍ ନେସନାଲ ନାଜିଜିମ୍ ଇନ୍ ଜର୍ମାନୀ ଅଣ୍ଡର ହିଟଲର, 1931, 1932, 1933, 1934। କେଉଁ ମସିହାରେ ହିଟଲରଙ୍କର ନେତୃତ୍ୱରେ ଜର୍ମାନୀରେ ନାଜିଜିମ୍ ଦେଖାଯାଇଥିଲା? ଏଇଟା ବି ଟୋଟାଲି ରିଜିମ୍ର ପ୍ରଶ୍ନ ପିଲାମାନେ। 12 ନମ୍ବରର ଉତ୍ତର ହେବ ପିଲାମାନେ ସି 1933। 1933 ହିଟଲରଙ୍କର ନେତୃତ୍ୱରେ ଜର୍ମାନୀରେ ନାଜିଜିମ୍ ଦେଖାଯାଇଥିଲା। ଫାସିଜିମ୍ କେଉଁଠି ପିଲାମାନେ? ଇଟାଲୀ। ନେତୃତ୍ୱ କିଏ ନେଇଥିଲେ? ମୁସୋଲିନି। କେଉଁ ମସିହାରେ ପିଲାମାନେ? 1922। ତ 1933 ଠିକ୍ ତାର 11 ବର୍ଷରେ
ଦେଖାଦେଲା ଜର୍ମାନୀରେ ନାଜିଜିମ୍ ହିଟଲରଙ୍କର ନେତୃତ୍ୱରେ। ତାପରେ ହେଲା 13 ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଇଟାଲୀ ଅକୁପାଇଡ୍ ଇଥିଓପିଆ ଅଣ୍ଡର ଦ ଲିଡରସିପ୍ ଅଫ୍ ମୁସୋଲିନି। କେଉଁ ମସିହାରେ ଇଟାଲୀ ଇଥିଓପିଆ ଅଧିକାର କଲା ମୁସୋଲିନିଙ୍କର ନେତୃତ୍ୱରେ? 1936, 1937, 1938, 1939। 13 ପିଲାମାନେ ଉତ୍ତରଟି ହେବ ଏ 1936। 1936 ମସିହାରେ ଇଟାଲୀ ଇଥିଓପିଆ ଅଧିକାର କଲା ମୁସୋଲିନିଙ୍କ ନେତୃତ୍ୱରେ। ପିଲାମାନେ ଏଇଟା ଫେଲୋର ଅଫ୍ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍, ତାର ପ୍ରଶ୍ନ, ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ପ୍ରଶ୍ନ। ଇଟାଲୀ ମାନିନଥିଲା ଇଥିଓପିଆ ଅଧିକାର କରିଦେଲା, ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ କିଛି କରିପାରିନଥିଲା, ସାଇଲେଣ୍ଟ ରହିଯାଇଥିଲା। ତାପରେ ଦେଖିବା ନେକ୍ସଟ 14, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଜାପାନ ଅକୁପାଇଡ୍ ମେନି ପାର୍ଟ ଅଫ୍ ଚାଇନା ଏଣ୍ଡ ଦିସ୍ କଜ୍ ନାଓ ଆଜ୍ ଫେଲୋର ଅଫ୍ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍। ଏଇଟା ବି ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ପ୍ରଶ୍ନ, କେଉଁ ମସିହାରେ ଜାପାନ ଚାଇନାର କେତେକ ଅଞ୍ଚଳ ଅଧିକାର କଲା ଯାହାକି ତାହା ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ଦୁର୍ବଳତା ବୋଲି ଜଣାପଡ଼ିଲା, ଜାପାନର ବିରୋଧରେ କିଛି ପଦକ୍ଷେପ ନେଇପାରିଲା ନାହିଁ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍। କେଉଁ ମସିହା ସେଇଟା? 1936, 1937, 1938, 1939। ତ ପିଲାମାନେ 14 ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେବ ବି 1937। ଏଇଟା ବି ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ପ୍ରଶ୍ନ ପିଲାମାନେ। ତାପରେ ଆମେ ଦେଖିବା 15 ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଜର୍ମାନୀ ଅକୁପାଇଡ୍ ଅଷ୍ଟ୍ରିଆ ଆଣ୍ଡ ଚେକ୍ସ୍ଲୋଭାକିଆ? 1936, 1937, 1938, 1939। କେଉଁ ମସିହାରେ ଜର୍ମାନୀ ଅଷ୍ଟ୍ରିଆ ଆଉ ଚେକ୍ସ୍ଲୋଭାକିଆକୁ ଅଧିକାର କରିନେଲା? 15 ପିଲାମାନେ ଉତ୍ତରଟି ହେବ ସି 1938। 1938 ମସିହାରେ ଜର୍ମାନୀ ଅଷ୍ଟ୍ରିଆ ଆଣ୍ଡ ଚେକ୍ସ୍ଲୋଭାକିଆ ଅଧିକାର କରିନେଲା, ଏହା ମଧ୍ୟ ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ଗୋଟେ ଫେଲୋର ପିଲାମାନେ, ଲିଗ୍ ଅଫ୍ ନେସନ୍ର ପ୍ରଶ୍ନ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ନେକ୍ସଟ 16, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଇୟର୍ ହେଲ୍ଡ ମୁନିଚ୍ ପ୍ୟାକ୍ଟ? କେବେ ମୁନିଚ୍ ପ୍ୟାକ୍ଟ ହେଇଥିଲା? 1935, 1936, 1937, 1938। 16 ନମ୍ବରର ଉତ୍ତରଟି ପିଲାମାନେ ହବ ଡି 1938। 1938 ମସିହାରେ ମୁନିଚ୍ ପ୍ୟାକ୍ଟ ହେଇଥିଲା, ପରୀକ୍ଷାରେ ଆସୁଛି ପିଲାମାନେ, ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ତାପରେ ଦେଖିବା ଆମେ ପିଲାମାନେ 17 ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଡିକ୍ଲେୟର୍ ପଲିସି ଅଫ୍ ଏପେଜମେଣ୍ଟ? କେଉଁ ମସିହାରେ ପଲିସି ଅଫ୍ ଏପେଜମେଣ୍ଟ ଡିକ୍ଲେୟର ହେଇଥିଲା? 1938, 1939, 1940, 1941। 17 ଉତ୍ତରଟି ହେବ ଏ 1938 ମସିହାରେ ପଲିସି ଅଫ୍ ଏପେଜମେଣ୍ଟ ଘୋଷଣା ହୋଇଥିଲା। ମୋତେ ଆପଣମାନେ କମେଣ୍ଟରେ ଲେଖିବେ ଏ ପଲିସି ଅଫ୍ ଏପେଜମେଣ୍ଟ କାର ଥିଲା ଏ ନୀତି। ତାପରେ ଆମେ ଦେଖିବା ନେକ୍ସଟ, ତାପରେ ଆମେ ଦେଖିବା 18 ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଜର୍ମାନୀ ଇନଭେଜନ୍ ଟୁ ପୋଲାଣ୍ଡ? କେଉଁ ମସିହାରେ ଜର୍ମାନୀ ପୋଲାଣ୍ଡକୁ ଆକ୍ରମଣ କରିଥିଲା? 1939, 1938, 1939, 1940, 1941। 18 ପିଲାମାନେ ଉତ୍ତରଟା ହେବ 1939, ଯେଉଁଟାକି ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ କରିଦେଲା। ହୁଇସିଲ୍ ବାଜୁଥିଲା ସତ, ଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ ହୋଇନଥିଲା, କିନ୍ତୁ ଜର୍ମାନୀ ଯେତେବେଳେ ପୋଲାଣ୍ଡ ଉପରେ ଆକ୍ରମଣ କରିଦେଲା 1939, ସେଇଠି ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ପିଲାମାନେ ଆରମ୍ଭ ହୋଇଗଲା। ବିଶ୍ୱର ଦୁଇ ବୃହତ ଶକ୍ତି ଗୋଷ୍ଠୀଙ୍କ ମଧ୍ୟରେ ଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ ହୋଇଗଲା, ଉଭୟ ଉଭୟଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ କଲେ। ତାପରେ ଦେଖିବା 19 ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ବିଗିନିଂ ଅଫ୍ ଦ ସେକେଣ୍ଡ ୱାର୍ଲଡ ୱାର୍? କେଉଁ ମସିହାରେ ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ ହୋଇଛି? 1939, 1942, 1945, 1946। ଏଇଟା ତ ସହଜ ପ୍ରଶ୍ନଟି, ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଆସୁଥିବ ପିଲାମାନେ, ମୁଁ ଆଶା କରୁଛି। 19 ଉତ୍ତରଟା ହେଉଛି ଏ 1939। 1939 ମସିହାରେ ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ତାପରେ ଦେଖିବା ଏଇ ଭିଡ଼ିଓର ଶେଷ ପ୍ରଶ୍ନ, 20 ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଜାପାନ ସେଟାକ୍ ଅନ୍ ଦି ପାର୍ଲ ହାର୍ବର ଅଫ୍ ୟୁଏସ୍ଏ ହ୍ୱିଚ୍ ମେଡ୍ ଦ ୱାର୍ ମୋର ଭାଇଗ୍ରିୟସ୍? 1938, 1939, 1940, 1941।
କେଉଁ ମସିହାରେ ଜାପାନ ଆମେରିକାର ପର୍ଲ ହାର୍ବର ବନ୍ଦର ଉପରେ ଆକ୍ରମଣ କଲା, ଯାହାକି ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧକୁ ଅଧିକ ତ୍ୱରିତ କରିଦେଲା, ମାନେ ଗୋଟିଏ ଜ୍ୱାଳାମୁଖୀରେ ପରିଣତ କରିଦେଲା, ସେଇଟା କେଉଁ ମସିହା? 20 ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେବ ପିଲାମାନେ ଡି 1941। 1941 ମସିହାରେ ଜାପାନର ପର୍ଲ ହାର୍ବର ଆକ୍ରମଣ, ଯେଉଁ ୟୁଏସ୍ର ବନ୍ଦର, ଏହି ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧକୁ ଆହୁରି ଭୟଭୀତ କରାଇଦେଲା। ମୁଁ ଆଶା କରୁଛି ମୋର ଏ ଆଲୋଚନା ଆପଣମାନଙ୍କର ଆଗାମୀ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ପରୀକ୍ଷାରେ ସହାୟକ ହେବ। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ଗ୍ରୁପ୍ରେ ଏହାକୁ ସେୟାର କରନ୍ତୁ। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନା।